নমস্কার, আমি শিবম চৌধুরী। আমি মৃণাল স্যারের একজন ছাত্র এবং বর্তমানে আমি বিএ দ্বিতীয় বর্ষে পড়ছি। তার সাথে সাথে আমি কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। স্যারের সঙ্গে আমার প্রথম আলাপ 26শে অক্টোবর 2019 সালে দীপাবলির রাতে। স্যার ঠিক আমাকে আমার জীবনে ম্যাজিকের মতো এসে প্রবেশ করেছিলেন। অন্ধকারে আবদ্ধ এক ব্যক্তিকে যেমনভাবে প্রদীপের আলো দেখিয়ে গাইড করে, স্যার ঠিক সেই মতো আমাকেও গাইড করেছিলেন এবং সেই মতোভাবে দেখা। আমার আর্থিক অবস্থার খারাপের কারণে আমাকে প্রথম থেকেই প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং তাই মাঝে মধ্যেই আমি ডিমোটিভেট হয়ে পড়তাম, ফার্স্ট্রেটেড হয়ে পড়তাম, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। এছাড়াও আমার আত্মীয়দের সঙ্গে বা পারিপার্শ্বিক সকলের সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করতাম। তারপর একদিন প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হলাম। নিজের লক্ষ্য কী, নিজে কী করতে চাই, লাইফের ভ্যালু মানে কী, এই সমস্ত কিছু প্রশ্নে নিজে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় আমি ইউটিউবে মোটিভেশনাল ভিডিও সার্চ করি এবং জোস্টকে ভাগ্যবশত স্যারের প্রথম নামটা দেখতে পাই এবং সেই ভিডিওটা চালানোর পর জীবনটা সম্পূর্ণ পরিমাণে ইউটার্ন হয়ে পড়ে এবং আমি আমার জীবন সম্বন্ধে এক নতুন অধ্যায় আলোচনা করি, যে উপন্যাসে রয়েছে প্রত্যেকটা পাতায় পাতায় মৃণাল স্যারের হৃদস্পন্দন। এবং আমি সেদিনই ঠিক করে নিই যে এই ব্যক্তিটির সঙ্গে আমাকে সাক্ষাৎ করতেই হবে, তা সে যত বড়ই বাধা আসুক না কেন। এবং শারীরিক কথা যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়, সেটা ঠিক ম্যাজিকের মতো কাজ করে গেল। ওই যে বললাম দীপাবলির রাত্রে স্যারের সঙ্গে আমার প্রথম দেখা, তারপর স্যারের সঙ্গে আমার 1:1 কনফারেন্স, সে কথা হলো সামনাসামনি এবং স্যার আমাকে বললে, শিবম তুমি প্রচণ্ড লাকি, কারণ তুমি প্রচুর পরিমাণে ডিফিকাল্টি ফেস করেছো, তাই নিজেকে ইউনিক ভাবতে শুরু করো। সেই যে স্যারের কথা, এবং তোমার মাধ্যমেও অনেক কিছু আছে যেটার মাধ্যমে তুমি এই পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে, তুমি অবশ্যই জীবনে সফল হবে। এই প্রথম এক ব্যক্তি যিনি আমাকে এতটা বিশ্বাস করলেন, নিজের জন্য না হোক তার জন্য আমাকে বাঁচতে হবে, তার জন্য আমাকে কিছু করে দেখাতে হবে, এটা তখনই মনের মধ্যে ঠিক করে নিয়েছিলাম। এবং স্যারের সেই সেশনটা অ্যাটেম্প করার পর আমি প্রত্যেক দিন সকালবেলায় ওঠার চেষ্টা করি, এক্সারসাইজ করি, মাকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা করি এবং পারিপার্শ্বিক সমস্ত পরিবেশে নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। প্রত্যেকটা খারাপ সিচুয়েশনের মধ্যেও একটা পজিটিভ ওয়ার্ড দেখার চেষ্টা করি এবং সেখান থেকে সব কিছু থেকেই আমি লার্ন করার চেষ্টা করি। যে স্যারের একটা কথা রয়েছে, নো প্রেশার নো ডায়মন্ড, ইউ নেভার লুজ, আইদার ইউ উইন অর ইউ লার্ন। এই সমস্ত কথাগুলো যখনই আমার মনের মধ্যে আসে, কোনো কিছু খারাপ আমার মনের মধ্যে আসে না, ঠিক নিজেকে সেই সমস্ত স্থান থেকে বের করে নিই। এছাড়াও স্যারের লেখা যে রোড টু অলিম্পিক বইটা স্যার আমাকে গিফট করেছিলেন, এই বইটার মাধ্যমে আমি আমার জীবনের সম্পর্কে অনেক কিছু খুঁজে পাই। তাই বেশি কিছু বলবো না, স্যারের সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। স্যার আমার কাছে জীবনে ভগবানের মতো, আমি যখন কোনো সমস্যায় পড়েছি সে যা কিছুই হোক, সর্বপ্রথমে আমি স্যারকে স্মরণ করেছি এবং স্যার নির্দ্বিধায় তা সাহায্য করার চেষ্টা করেছে আমাকে, এবং স্যার যথেষ্ট পরিমাণে আমাকে খুবই খুবই হেল্প করেছে, এটুকু আমি বলবই। তাই শেষে স্যারেরই লেখা একটা কবিতা বলে আমি শেষ করতে চাইছি। কবিতাটা ঠিক এরকম, আই এম এ চ্যাম্পিয়ন, আই বিলিভ ইন মাই সেলফ, আই হ্যাভ দ্য উইল টু উইন, আই সেট হাই গোল ফর মাই সেলফ, আই সারাউন্ডেড মাই সেলফ উইথ উইনার্স, আই এম কুল পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট, I am willing to pay the price of success. I love the struggle and competition. I stay relaxed and in control at all time. I focus all my energy on the job at hand. I vividly imagine what victory will feel like. I am a champion and I will win. Definitely sir, ami obosshoi win hoboi apnar chhatro chhai thakle. Dhonnobad.